ভারতবর্ষের 74তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অনেক দর্শকীয় সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বাংলা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এই দিনটি মর্যাদার সঙ্গে উদযাপন করতে চলেছি। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করবেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী বিল্লনাথ পাল মহাশয়। বন্দে এবারে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, জাতির জনক মহাত্মা গান্ধী ও দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী বিল্লনাথ পাল মহাশয়।
देंगे हम। एक नई सुबह जगाए सारे जहाँ पे हिम्मत करे आगे बढ़े नए रास्तों पे हम। আজ বিশ্বব্যাপী মারণ ব্যাধির কারণে বিদ্যালয়ে আমাদের ছাত্রছাত্রীরা উপস্থিত নেই। এরই মধ্যে আমরা শিক্ষক শিক্ষিকা সকলে মিলে এই স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজকের অনুষ্ঠানে আজকের দিনটির গুরুত্ব সম্পর্কে আমাদের সম্পর্কে আমাদের সামনে দু চার কথা বলে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক শ্রী দিল্লনাথ পাল মহাশয়। তাকে আমি অনুরোধ করছি। আজ ভারতের 74তম স্বাধীনতা দিবস। বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে এটা বড় কষ্টের জায়গা যে স্বাধীনতা দিবসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীকে আমরা বিদ্যালয়ে ডাকতে পারিনি। তার কারণ সকলেরই জানা, কোভিড-19 অতিমারির কারণে গোটা বিশ্বব্যাপী আমরা একটা বিপদের মধ্যে দিয়ে চলেছি। তার জন্য সরকারিভাবেই এটা নির্দেশ যে বিদ্যালয়ে কোনো ছাত্রছাত্রী কোনো অবস্থাতেই প্রবেশ করবে না যতদিন পর্যন্ত না সরকার এই নির্দেশ দিচ্ছে যে এবার থেকে পরিস্থিতি স্বাভাবিক, ছাত্রছাত্রী আসবে। তো ছাত্রছাত্রী তোমরা বাড়িতে আছো, আমি এখানে আছি, তোমাদের মাস্টারমশাই দিদিমণিরা আছেন, আমরা যথাযোগ্য মর্যাদায় ভারতের 74তম স্বাধীনতা দিবস পালন করছি এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যথাযোগ্য মর্যাদাতে পালিত হচ্ছে। তো কিছুক্ষণ পরেই ছাত্রছাত্রীদের বলছি তোমাদের কাছে এই অনুষ্ঠানের ভিডিও বার্তা যাবে। স্বাভাবিকভাবেই আমি তোমাদের উদ্দেশ্যেই দু চার কথা বলছি। সেটা হচ্ছে যে তোমরা জানো যে প্রায় 5 মাস হলো বিদ্যালয় বন্ধ, কিন্তু বন্ধ থাকলেও তোমাদের প্রিয় মাস্টারমশাই দিদিমণিরা অনলাইন ক্লাসের মাধ্যমে প্রত্যেক ক্লাসের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে, সেখানে প্রত্যেক মাস্টারমশাই দিদিমণি চ্যাপ্টার অনুযায়ী কোনো ক্ষেত্রে অডিও, কোনো ক্ষেত্রে ভিডিও, কোনো ক্ষেত্রে টেক্সট তোমাদেরকে পাঠাচ্ছে এবং তোমরা সেটা দেখছো। অনেকের হয়তো স্মার্টফোন নেই, অ্যান্ড্রয়েড ফোন নেই, তারা হয়তো এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু যাদের আছে তারা এই সুযোগটা পাচ্ছ। এটা তোমাদের ভাবা দরকার যে মাস্টারমশাই দিদিমণিরা ঘরে বসে যে অডিও ভিডিওগুলো তৈরি করছে তোমাদেরকে পাঠাচ্ছে, তোমাদের জন্যই পাঠাচ্ছে। তা তোমরা যতটা পারো এখান থেকে মানে আহরণ করো যে পড়াশুনোটা শ্রেণীকক্ষের বাইরেও কীভাবে চালিয়ে যাওয়া যায়। যদিও প্রধান শিক্ষক হিসাবে আমি মনে করি শ্রেণীকক্ষের পঠন পাঠনের কোনো বিকল্প হয় না, শ্রেণীকক্ষের মাস্টারমশাই দিদিমণি ছাত্রছাত্রী টেক্সট বুক এবং ব্ল্যাকবোর্ড এই 4টে স্তম্ভ, ব্ল্যাকবোর্ড একটা স্তম্ভ, টেক্সট বুক যেটা পাঠ্য বই সেটা একটা স্তম্ভ, মাস্টারমশাই বা দিদিমণি একটা স্তম্ভ, আর তোমরা ছাত্রছাত্রী অন্যতম স্তম্ভ। এই 4টে স্তম্ভের ওপরই গোটা শিক্ষা ব্যবস্থাটা দাঁড়িয়ে আছে। সুতরাং শ্রেণীকক্ষের বিকল্প অনলাইন পড়াশুনোটা হয় বলে তার মানে সম্পূর্ণ বিকল্প নয়, কিন্তু একটা সাময়িক বিকল্প হতে পারে। তো যেহেতু আমরা এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমরা বিদ্যালয়ে তোমাদের আনতে পারছি না, সুতরাং ওই সাময়িক বিকল্পের মধ্য দিয়েই আমরা যেতে বাধ্য হচ্ছি। তো ভারতবর্ষ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ, 138 কোটির দেশ, সেই 138 কোটি মানুষের যে দেশে বসবাস করে
সেই দেশে প্রায় ছ মাস হলো এই অতিমারি প্রবেশ। এই ছ মাসের মধ্যেও অত সংখ্যার নিরিখে হয়তো আমরা অনেক অনেক মানুষ আমাদের সহনাগরিক আক্রান্ত হয়েছে, কিন্তু আমরা শতাংশের হিসাবে যদি ধরি আমরা যথেষ্ট ভালো জায়গায় আছি। আমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই। WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার যে নির্দেশগুলো দিচ্ছে আমরা দেশের সুনাগরিক হিসাবে সেটা একদম হুবহু মেনে চলব, এবং তোমরা আগামী দিনের সুনাগরিক তোমরাও হুবহু মেনে চলবে। সরকারি নির্দেশের বাইরে কোনো অবস্থাতেই এক পাও হাঁটবে না। আমি এর আগেও ভিডিও বার্তা তোমাদের দিয়েছি, এক পাও হাঁটবে না। এই অতিমারির মধ্যে মুখে মাস্ক লাগানো বা একটা মানে রুমাল বা এই ধরনের কিছু কাপড় তোমাকে মুখে বেঁধে নাক এবং মুখ ঢেকে বেরোতে হবে। তোমাদের মনে হতে পারে যে প্রধান শিক্ষক এখন যে বক্তব্য রাখছেন তার মুখে তো মাস্ক নেই, কিন্তু এখন আমার আশেপাশে অনেক দূরত্বের মধ্যে দূরত্বে মানুষ আছে এবং তোমাদের কাছে স্পষ্ট বার্তাটা যাওয়ার জন্যই আমি মাস্কটা খুলে রেখেছি এবং বিদ্যালয় মানে নির্দিষ্ট সময় পরপর স্যানিটাইজড হয়। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের স্পষ্ট ভাষণ যাতে শুনতে পাও সেই জন্য এই কথাবার্তাগুলো বলছি। ভারতবর্ষ এমন একটা দেশ যে পৃথিবীতে গোটা পৃথিবী যেটা যে চার পাঁচটা দেশের দিকে তাকিয়ে আছে এই অতিমারি থেকে বেরিয়ে আসার জন্য, তার ভ্যাকসিন বা অন্য ওষুধ আবিষ্কারের জন্য, তার মধ্যে ভারতবর্ষ একটা অন্যতম দেশ। ভারতবর্ষের ভারত বায়োটেক জানো কোভ্যাকসিনের ট্রায়াল শুরু করেছে, হিউম্যান ট্রায়ালের ফার্স্ট পেজও হয়তো প্রায় সাফল্যের সাথে শেষ হয়েছে। আমরা আর সেকেন্ড এবং থার্ড স্টেজ ট্রায়ালের মধ্য দিয়ে যাওয়ার পরেও ভারতবর্ষও এই পৃথিবীকে পথ দেখাবে। ভারতবর্ষে আচার্য জগদীশচন্দ্র বোস, স্যার সিভি রামন এর মতো বিজ্ঞানী ভারতবর্ষ গোটা পৃথিবীকে দিয়েছে এবং সেই তাদের দেখানো পথ ধরেই গোটা পৃথিবীতে বিভিন্ন আবিষ্কার এগিয়ে চলেছে। হোমি জাইঙ্গার ভাবা থেকে শুরু করে সত্যেন্দ্রনাথ বোস থেকে শুরু করে পরবর্তীকালে অনেক বিজ্ঞানী, ভারতবর্ষের অর্থনীতিবিদ ডক্টর আমরা আগেই জানি ডক্টর অমর্ত্য সেন, প্রফেসর অমর্ত্য সেন, প্রফেসর অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পৃথিবীতে অর্থনীতির পথ দেখাচ্ছে, বিকল্প অর্থনীতি কী হতে পারে তার পথ দেখাচ্ছে বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সুতরাং ভারতবর্ষ হিসাবে এটা আমাদের একটা গর্বের জায়গা এবং স্বাধীনতা দিবসে এই গর্বটা আমরা করতেই পারি যে ভারতবর্ষ পৃথিবীকে নেতৃত্ব দেবে এবং তোমরা যারা ছাত্রছাত্রী আছো তারাই পৃথিবীকে পরবর্তীকালে নেতৃত্ব দেবে। কারণ ভারত নেতৃত্ব দেওয়া মানে কি? ভারতের জনগণ নেতৃত্ব দেবে, ভারতের সরকার নেতৃত্ব দেবে। সরকার কে? সরকার তো জনগণ দ্বারা গঠিত, সুতরাং তোমরাই নেতৃত্ব দেবে। সুতরাং আমার মনে হয় আজকে দেশ এবং জাতি গঠনের জন্য ছাত্রছাত্রীরাই ভবিষ্যতে এই পথ দেখাবে এবং তোমরাই জাতি গঠন মানে কি, দেশ গঠন মানে কি। আমরা বলি দেশ গঠন, জাতি গঠন, জাতি গঠন, দেশ গঠন মানেই হলো ছাত্রছাত্রীরা নিজেদের চরিত্রের দিক দিয়ে তারা নিজেদেরকে তৈরি করবে ভবিষ্যতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা সেই জওহরলাল নেহরুর ভারতবর্ষের প্রথম স্বাধীনতার প্রাককালে 1947 সালে 14 আগস্ট রাত্রি বারোটার সময় ভারতের পার্লামেন্টে আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী সেই বিখ্যাত ভাষণ ট্রিস্ট উইথ ডেস্টিনি, যেটা ইতিহাসবিদরা মনে করেন যে আন্তর্জাতিক স্তরে সেরা চার পাঁচটা মানে রাষ্ট্রনায়কদের ভাষণের মধ্যে একটা, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই ট্রিস্ট উইথ ডেস্টিনির ভাষণ। সেখানে এক জায়গায় উনি বলেছেন, অ্যাট দি স্ট্রোক অফ মিডনাইট আওয়ার হোয়েন ওয়ার্ল্ড অ্যাসলিপ ইন্ডিয়া উইল লাইভ অ্যান্ড ফ্রিডম। তার মানে বুঝতে পারছো, ইন্ডিয়া উইল অ্যাওয়েক টু লাইভ অ্যান্ড ফ্রিডম। ইন্ডিয়া জেগে আছে, গোটা পৃথিবী যখন ঘুমাচ্ছে তখন ইন্ডিয়া জেগে আছে স্বাধীনতা এবং জীবনের জন্য। তো স্বাধীনতার জীবন একাকার করে দিয়েছেন তিনি, তা আমাদের এখন একটা স্বাধীনতার দরকার হয়ে পড়েছে। সেই স্বাধীনতাটা হচ্ছে আমরা করোনা ভাইরাস থেকে স্বাধীনতা চাই, এবং এই করোনা ভাইরাস থেকে স্বাধীন হতে গেলে আমাদেরকে যেটা করতে হবে যে সরকারি নিয়মের বাইরে আমরা এক পাও হাঁটব না। আমরা সরকারি নিয়ম নীতি মেনে, সরকার কাদের জন্য এই নির্দেশগুলো দিচ্ছে, সরকার কে? সরকার হচ্ছে জনসাধারণের জন্য সরকার। তা সরকার যখন নির্দেশ দিচ্ছে, সরকার জনসাধারণকে নির্দেশ দিচ্ছে, জনসাধারণের ভালোর জন্য নির্দেশ দিচ্ছে, তা আমরা তো জনসাধারণ। আমরাই যদি সেই নির্দেশ না মানি, না মেনে যদি বলি সরকার আমাদের জন্য কিছু করছে না, সরকারের এটা ভুল, সরকারের ওটা ভুল, সেটা ঠিক নয়। আমরা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, আমাদেরকেই সেই নির্দেশটা হুবহু মানতে হবে, তবেই সরকার সফল হবে, তবেই দেশ সফল হবে, তবেই আমরা একটা জাতি হিসাবে
আন্তর্জাতিক স্তরে নিজেদেরকে মেলে ধরতে পারবো যে হ্যাঁ আমরা ভারতবাসী সেই একটা জাতি, যে জাতি 138 কোটি দেশ হয়েও এটা সফলভাবে আমরা করোনা ভাইরাস থেকে স্বাধীনতা পেয়েছি। এই কথা বলে তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।